কিউ যখন প্রথমে এই পুরো স্পেসটা অফিস স্পেসটা একটা অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছিল, তখন আমার সাথে কথা হয়। তো আমাকে বলে যে এরকম কেউ চেনাশোনা আছে নাকি। তো তখনই সেই মুহূর্তে আমার তনুশ্রীর কথাই মনে পড়ে। তনুশ্রী হাতের কাজ আমি দেখেছি, এই আমার মনে হয় যে তনুশ্রী ফিট করবে এই কাজটার সাথে। এবার তনুশ্রী আসে, তনুশ্রী আগে কখন এরকম কাজ করেনি যেমন ঠিক, কিন্তু কথা হচ্ছে যে অ্যাস্থেটিক্স তো একটা অন্য বিষয়, যে সেটা থাকলে আমরা অন্যরকম ডিজাইন, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ, এটা আমার মনে হয় এটা তনুশ্রীর কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এরকম কাজ করেনি। সেটাই দরকার, কারণ একজন শিল্পীর ক্ষেত্রে যা যা করে এসেছি সে তো করতে পারি, প্রমাণিত হয়ে গেছে। মানে সবথেকে বড় কথা কমিউনিকেট করা গেছে। অনেক সময় হয় যে একজন অন্য জনের কাজ করছে, আরেকজন অন্য জনের কাজ করছে, কমিউনিকেট করাটা খুব চাপের হয়ে দাঁড়ায়। শিল্পের ক্ষেত্রে সেটা মারাত্মকভাবে হয়, কারণ তারা হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে যায়, তারা স্ট্যাটিক হয়ে যায়, তারা একটা শেলের ভিতর থাকে, কারণ তারা জানে আমরা এইটা পারি, এটা পারি না। এবং এই যে কী যে পারি না, এইটাকে ব্রেক করাটা খুব দরকার একজন শিল্পীর ক্ষেত্রে। তো সেইটা করেছে সে তনুশ্রী, এবং তনুশ্রীর আগের কাজের সাথে এই কাজগুলোর সম্পূর্ণরূপে আলাদা। এটাই আমার বলার যে চ্যালেঞ্জ একজন শিল্পীর ক্ষেত্রে খুব জরুরি, এবং সেটা তনুশ্রী নিয়েছে এবং সফলভাবে কমপ্লিট করেছে। এই মুহূর্তরা সেই মুহূর্তরা এই মুহূর্তরা সেই মুহূর্তরা বেঁচে থাকু মুহূর্তরা বেঁধে রাখু মুহূর্তরা এই মুহূর্তরা